ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকাল থেকে তো সব কাজকর্ম করলাম, করে এই এখন খাচ্ছি, দেখো মিষ্টি আর লুচি। তো আমার মিষ্টি জিনিস, মানে লুচি টুচি দিয়ে না আমার মিষ্টি জিনিসই বেশি ভালো লাগে। আমার মেয়েরা যেমন লুচির সঙ্গে হয় ডাল লাগবে, না হলে তোমার তরকারি লাগবে, এই ধরনের কিছু মানে ঝাল জাতীয় কিছু পছন্দ করে, কিন্তু আমার আবার মিষ্টি জাতীয় জিনিস। পায়েস দিয়ে খাবো, নাহলে মিষ্টি দিয়ে খাবো, নাহলে চা দিয়ে খাবো, লুচি, আমার এইসব জিনিস দিয়ে বেশি ভালো লাগে। আর ওরা আবার অন্যরকম, কোয়েল আবার অনেকটা আমার মতো হয়েছে, কিন্তু পায়েল তো একদমই অন্যরকম। পায়েল ওর বাবার মতো, বাবাও তাই মিষ্টি জিনিস অত পছন্দ করে না, সব ঝাল জিনিসই খেতে চায়। তো যাই হোক, আজকে আমি তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিও শেয়ার করছি না, আজকে একটা রেসিপি শেয়ার করব, যেটা কালকে আমার মেয়ে রান্না করেছিল সন্ধেবেলায়। তো ওরা দুই বোন খেয়েছে আর রান্না করেছে নিজেরা নিজেরাই। তো কিভাবে রান্না করেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তাহলে দেখতে থাকো পুরো ভিডিওটা।
এই দেখো এটা চিলি চিকেন আর একটু ফ্রাইড রাইস, হোম মেড, আর একদম মনে হচ্ছে এটা হোটেলের। আরে এত টেস্টি, একটা টেস্ট করেছিলাম আমি, খুবই টেস্টি। আর জানো আজকে ইভিনিং এ কি খেয়েছি আমি? চিকেন পকোড়া। মা বলছে তোর জন্য আমি বানিয়ে রেখেছিলাম। আমি তো সারপ্রাইজ হয়ে গেলাম যে বাবা হঠাৎ বানিয়ে রেখেছে, তো এবার আমি খাবো। আর আমার তো চিলি চিকেন আর ফ্রাইড রাইস খুবই ফেভারিট, মানে চিকেনটা সবার চেয়ে বেশি ফেভারিট। এবার খাচ্ছি। রেসিপিটা দেখলে তো খুব সুন্দর হয়েছে কিন্তু খেতে, আমরাও অল্প অল্প খেয়েছি আর ওরাই মেন খেয়েছে, তো খুবই সুন্দর হয়েছে খেতে। আর ঘরে কিন্তু সব কিছু ছিল না, মানে যা যা ছিল তাই দিয়েই তৈরি করেছে। যেমন মানে কোনো সস ছিল না, শুধু টমেটো সসটা ছিল ওটা দিয়েই বানিয়েছে, চিলি সস, তারপরে তোমার সোয়া সস, এগুলো কিছু ছিল না। কিন্তু বুঝতেই পারা গেল না যে এগুলো ছিল না, মানে টেস্টটা খুবই সুন্দর হয়েছে। আর প্রথম প্রথম বানাচ্ছে তো সেই তুলনায় যথেষ্ট সুন্দর হয়েছে, বোঝা যাচ্ছে না যে প্রথম বানিয়েছে। তো তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও কেমন হয়েছে রেসিপিটা। তাহলে আজকের মতো রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমার সাথে থেকো। টাটা।